আমি আগে বলেছি যে আপনার আমাদের যে মিটিংটা আছে ওটার আগে বা ওই দিন আমরা ডিক্লেয়ার করে দিব। না, গত 3-4 বছর যেভাবে আমরা করেছি সেভাবেই হবে পারফরমেন্স, তো ডেফিনেটলি ওটা তো কাউন্ট হবে। এবং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যারা রেগুলার আছে, রেগুলার খেলছে, সেক্ষেত্রেও কিছু প্লাস পয়েন্ট থাকবে। সো এগুলো আমরা চিন্তাভাবনা করে এই কন্ট্রাকচুয়ালটা দিব আর কি। হ্যাঁ, আমরা ওই মুস্তাফি যেটা কিছুদিন আগে দিয়েছিল এবং সাকিব আজকে গতকাল চিঠি দিয়েছে, সো আমাদের 1 তারিখ আমরা ওই ডিসিশনটা নিব। মোস্ট প্রবলি এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি, যে আমাদের প্লেয়ার আপনার আইপিএলের মতো একটা টুর্নামেন্ট, স্ট্যান্ডার্ড ভেরি হাই, সেখানে আল্লাহর মতো যদি ওরা খেলে, ভালো পারফর্ম যদি করে, তাহলে ডেফিনেটলি ওই কন্ডিশনে আমরা খেলবো। ওখানে টিমের অনেক টিম অনেক বেনিফিটেড হবে। সো মানে ওদের পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আল্লাহর রহমতে বোর্ড পজিটিভ আছে ওদেরকে, আপনার মনে হয় যে আপনার মানে কোনো সমস্যা হবে না। না, কারণ প্লেয়াররা কিন্তু অনেক টায়ার্ড, ওরা অনেক খেলেছে, আপনারা তো দেখেছেন গত 7-8 মাস। তো এটা পুরো ডিপেন্ড করছে টিম ম্যানেজমেন্টের উপর, ওরা কী চাচ্ছে। বাট এরপর আপনারা তো জানেন HPR বাংলাদেশ এই টিম আপনার চিটাং অলরেডি খেলবে, সো প্লেয়াররা ব্যস্ততা আছে, এখন টিম ম্যানেজমেন্ট যেটা চাবে সেটাই আমরা করব। বাট মোস্ট প্রবলি ওরা হয়তো বা কিছু ব্রেক নেবে, যেহেতু বাইবেলে থাকাটা এটা আসলে একটা কঠিন একটা ব্যাপার। না, আমরা আপনার আমরা তিনটা নিয়ে কাজ করছি, আমরা টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, ইম্পর্টেন্ট হয়েছে যে আমাদের প্লেয়ার আমরা কতগুলো পাচ্ছি। বাট এটা ভালো যে আমরা কিছু ভালো বলার পেয়েছি, কিছু ভালো ব্যাটসম্যান পেয়েছি, ফিল্ডিংটাও চোখে পড়ছে। তো এখনও আমাদের অনেক ইম্প্রুভের অনেক জায়গা আছে, তো আমরা সিরিয়াসলি ওগুলো করছি এখন। ইনশাল্লাহ যদি এইভাবে যদি চলে তাহলে আগামীতে হয়তো আমরা আরও ভালো ভালো প্লেয়ার পাব। না, এটা তো টিম যে আসবে ওটা তো সিলেক্টররা টিমটা দিবে, সেটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল দিবেন। আর যেটা হলো যে টাইমের যে সমস্যাটা, সেটা হলো ইঞ্জুরির যে সমস্যাটা আছে সেটা নিয়ে কাজ করছে আপনার ফিজিওরা। তো আল্লাহর রহমতে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ও তো প্রুভেন প্লেয়ার, ওর তো মানে ও যে ঠিক হওয়াটাই আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। না, আমরা তো যেটা মিরপুরে যে ন্যাচারাল উইকেট সেটাই তো আমরা পাই, এখন আমরা এর চেয়ে বেশি আর কি মানে আশা করাটাও ডিফিকাল্ট। কারণ এখন তো মনে করেন ডেফিনেটলি এটা আমরাও চাই যে আপনার প্লাসিড উইকেট হোক, ব্যাটসম্যানদের যে টি-20 মতো উইকেটটা হোক সেটাও কিন্তু আমরাও চাই। কারণ ডিপেন্ড করছে শুধু উইকেট না, আপনার ওয়েদারও কিন্তু দেখতে হবে, কন্ডিশনের ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা মনে করেন যেভাবে ফেব্রুয়ারি মার্চে যে ধরনের উইকেট পাই, হয়তো এই সময় কিন্তু ওই ধরনের উইকেট পাই না। তো এটা পাওয়াটা আশা করাও ডিফিকাল্ট যেহেতু আমাদের কন্ডিশনটা এরকম। বাট আমরাও চেষ্টা করছি যেন প্লেয়াররা যেখানে কমফোর্টেবল থাকে, যেটা বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, সেটাই কিন্তু সবাই করার চেষ্টা করছি।